أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে সুন্নতি খাবারের নিয়ম কি, সুন্নতি খাবারের নিয়ম সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। যে সম্মানিত ভাই, খাওয়ার সুন্নতি নিয়মের আগে আমাদেরকে জানতে হবে কী ধরনের খাবার গ্রহণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল ও পবিত্র জিনিস যে করেছে সেখান থেকে আমাদের খাবার এবং পান করতে হবে। আর যা কিছু হারাম করেছে, সন্দেহযুক্ত বস্তু রয়েছে, সে সমস্ত জিনিস থেকে আমাদেরকে কী করতে হবে, বিরত থাকতে হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে খাও। অর্থাৎ পবিত্র মানে হালাল বস্তু। এবং আরেকটা জিনিস খেয়াল করার প্রয়োজন আছে এই ক্ষেত্রে, যখনই আমরা খাবার যখন গ্রহণ করব বা পানীয় জিনিস পান করব, তখন আমাদের অন্তরে এই নিয়ত থাকা উচিত যে এই খাবার বা পানীয় গ্রহণ করার দ্বারা যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য শক্তি অর্জন করা, এই ধরনের নিয়ত থাকা, যাতে সে যা খায় বা পান করে তার জন্য সে সওয়াব পেতে পারে, যেহেতু ভালো নিয়ত করলেও সে সওয়াবের ভাগীদারি হয়। আরেকটি নিয়ম হলো যে খাওয়ার আগে দুই হাত পরিষ্কার করে নেওয়া, এবং খাওয়ার আগে জমিনের উপর কোনো পাত্রে খাবার রাখা, এটা হলো উত্তম। তবে বর্তমান টেবিল বেঞ্চের যে ব্যবস্থা করা হয় সেখানে যদি কোনো অহংকার বা গর্ব যদি না থাকে, তো টেবিলেও খেতে কোনো অসুবিধা নাই। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম হাদিসের মধ্যে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মা আকালা রাসূল সাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা ফি সুকুর রোজা, রাওয়াল বুখারী। রাসূল সাল্লাম টেবিলের উপর খান নাই এবং কোনো থালা বা প্লেটে করেও খান নাই, হাদিসটি সহিহ বুখারীর। তার অর্থ হলো এই যে যেখানে অহংকার বা গর্ব থাকবে সেখানে সে স্থানে খাওয়া ঠিক না, এবং বিনয়ীভাবে ভালো করে বসে খাওয়া উচিত, যা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম থেকে প্রমাণিত। হেলান দিয়ে খাওয়া ঠিক না, এবং খাওয়ার সময় কোনো খাদ্যবস্তুর দোষ ত্রুটিও বাইর করা ঠিক না, এবং একা একে না খেয়ে যদি কোনো মেহমান টেমান থাকে আত্মীয় স্বজনদেরকে নিয়ে সাথে করে নিয়ে খাওয়া, এটাও ভালো কথা। যেমন আল্লাহ সাল্লাম বলেন, ইজতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরু ইসমাল্লাহ ইউবারাক লাকুম ফি, রাওয়াহু আবু দাউদ ইবনে মাজাহ। তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, দেখবে তোমাদের খাদ্য বরকত হবে। আসলে এই হাদিসটি উপরে আমাদের প্রায় আমল নাই। আমরা বিশেষ করে যারা এক ফ্যামিলিতে বসবাস করি, তাদের উচিত যে ছেলে মেয়েদেরকে নিয়ে বা আত্মীয়স্বজনরা আসলে তারা একসঙ্গে এক প্লেটে খাবার খাওয়া, এতে বরকত রয়েছে। তবে এটা জরুরি না, তবে উত্তম হলো একসঙ্গে খাওয়া। এবার আসেন, খাওয়ার মধ্যকার কিছুর আদব কায়দা রয়েছে, তার মধ্যে একটি হলো এই যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা। এই ক্ষেত্রে অনেকেই বলে বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম ইত্যাদি বলে থাকে, কিন্তু এই সমস্ত জিনিস হাদিস থেকে প্রমাণিত না। হাদিস থেকে যেটা প্রমাণিত, শুধু বিসমিল্লাহ, খাওয়া বা পান করার আগে শুধু বিসমিল্লাহ বলবে। তার দলিল, ইযা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা فإن نسي أن يذكر اسم الله تعالى في أوله فليقل بسم الله أوله وآخره رواه أبو داود الترمذي। তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে নেয়, আর সে যদি শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহ আউয়ালুহু আখিরু, অর্থাৎ প্রথম ও শেষে আল্লাহর নামে। হাদিসটি আবু দাউদ তিরমিজির এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। এবং আল্লাহ তাআলার প্রশংসা করার মাধ্যমেই খানা খাওয়া শেষ করা, যেমন আল্লাহ রাসূলুল্লাহ বলেন হাদিসটা আবু দাউদ তিরমিজির, মান আকালা তুআমান ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি খাবার খেয়ে শেষ করার পর বলবে এই দোয়াটি, তার পেছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আমাদের অনেক ভাইরা দেখা যায়
একটি দোয়া পড়ে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটি হাদিস থেকে সহি সাব্যস্ত না, তাই এই দোয়াটি ত্যাগ করে সহি হাদিস থেকে যে দোয়া পাওয়া যায় সেই দোয়াগুলো পড়া। খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবার খাওয়া এবং ছোট ছোট লোকমা দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাওয়া, আর যে বাসনে বা যে থালিতে খাবার খাওয়া হয় সেখানে মাঝখান থেকে যেন খাওয়া না হয় এবং নিজের সামনের দিক থেকে খাওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাম উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া গোলাম সামিল্লাহ তাআলা ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক মুত্তাফাকুন আলাইহ। হে বৎস, আল্লাহ তাআলার নাম নিয়ে খাওয়া শুরু করো, অর্থাৎ বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম আরো বলেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাত আত-তাআম ফাকুলু মিন হাফাতাইহি ওয়া লা তাকুলু মিন ওয়াসাতিহি, রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি। বরকত খাবারের মাঝখানে অবতীর্ণ হয়, কাজেই তোমরা তার পাশ থেকে খাও, তার মাঝখান থেকে খেও না। আর খাওয়ার সময় ভালো করে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত এবং যে বাসনে যে প্লেটে যে থালিতে খাবার খাওয়া হয় সেটা চেটে খাওয়া এবং আঙুল সমূহ টিস্যু বা রুমাল দিয়ে না মুছে সেটা চেটে খাওয়ার পরেই ধুয়ে ফেলা উচিত। এবার আল্লাহ সাল্লাম বলেন, যা আকালা হাদুকুম তো আমান ফালা ইয়ামসা আসাবিআহু হাত্তা ইয়াল আকাহা আও ইল একাহা মুত্তাফাকুন আলাইহ। তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন তার আঙুলগুলো মুছে না ফেলে যতক্ষণ না সে তা চেটে খায় অথবা কাউকে দিয়ে চাটিয়ে নেয়। তাছাড়া জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা وقال انكم لا تدرون في اي طعامكم البركه رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ও খাওয়ার পাত্র চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেন, তোমাদের জানা নাই তোমাদের কোন খাবারের মধ্যে বরকত রয়েছে, তাই এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। শুধু তাই না, খাবার খাওয়ার সময় যদি কোনো কিছু পড়ে গিয়ে থাকে সেই জিনিসটা থেকে ময়লা দূর করে সেই জিনিসটা খেয়ে ফেলা। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, ইযা সাকাতাত লুকমা আহাদিকুম ফালইয়াখুযহা ওয়ালইউমিত আনহাল আযা ওয়ালইয়াকুলহা ওয়ালা ইয়াদাআহা লিশাইতান রাওয়াহু মুসলিম। যখন তোমাদের কারো লকমা পড়ে যায় বা কোনো কিছু খাদ্যবস্তু পড়ে যায় তখন সে যেন তা তুলে নেয় আর তা থেকে ময়লা দূর করে নিয়ে যেন তা খেয়ে ফেলে এবং সেটা শয়তানের জন্য রেখে না দেয়। খাওয়ার সময় আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার, যে গরম খাবারে ফুনা দেওয়া, সেই খাবার ঠান্ডা করার জন্য, গরম খাবার যদি হয় সেটা ঠান্ডা করার জন্য মুখ দিয়ে যেন ফুনা দেওয়া হয় এবং তা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেন খাওয়া না হয়। চাহে খাবার বস্তু হোক বা পান করা বস্তু হোক সেখানে মুখ দিয়ে ফু দেওয়া নিষেধ করা হয়েছে। এবং খাবার সময় তিনবার শ্বাস নিয়ে, যখন কোনো কিছু পান করা হয় তিনবার শ্বাস নিয়েই পান করতে বলা হয়েছে। যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম বলেন, ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতানাফাসু ফিস শারাবি থালাতান মুত্তাফাকুন আলাইহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতে তিনবার শ্বাস নিতেন। তদ্রু আবু সাঈদ খুদরি আনহু বর্ণিত, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিন নাফখি ফিস শারাব রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীয় বস্তুর মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। শুধু তাই না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমা আরো বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা ইতানাফাসা ফিল ইনাই আয়ুন ফাখা ফি রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্রে শ্বাস নিতে অথবা তাতে ফু দিতে নিষেধ করেছেন এবং খানা খাওয়ার সময় পেট ভরে খাওয়ার খেতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল বলেন, মা মালা আদামিয়ুন বিআ শাররা মিন বাতনিন بحسب ابن آدم لقيمات يقمن صلبه فإن لم يفعل فثلوث لطعامه وثلوث لشرابه وثلوث لنفسه رواه أحمد بن ماجه والترمذي والحاكم। অর্থাৎ মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নাই, আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই তো যথেষ্ট, সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে পেটকে তিন ভাগে ভাগ করে নেবে, এক তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য এবং অপর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে। এই হলো কিছু আদব কায়দা। আরও কিছু আদব কায়দা রয়েছে, তবে ভয়েস লম্বা করব না, আপনার প্রশ্ন এতটুকুই ছিল। কিন্তু খাবার খাওয়ার শেষে যে পানি পান করতে নিষেধ করা হয়েছে এ ধরনের হাদিস সহিহ হাদিস থেকে প্রমাণিত না, তবে এ যে কোনো ডাক্তারের বা কোনো বিশেষজ্ঞ
যদি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে যে খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করলে বদহজমি হয় বা অন্য কিছু, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার এ বিষয়ে কোনো পরামর্শ দিয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি কোরআনে সহিহ হাদিসে এ ব্যাপারে কোনো আদেশ নিষেধ নাই। দ্বিতীয় কথা, আপনি যে কথা বলেছেন যে ঘুমাবার সময় যদি কেউ 21 বার বিসমিল্লাহ পাঠ করে তাহলে পড়তে নিঃশ্বাসে পড়তে যে সওয়াবের কথা বলা হয়েছে এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত না, বরং এটা বানাওয়াট এবং ভিত্তিহীন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। Oh.